আসসালাম আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাকশনে ভরপুর এক্সট্রাকশন টু সিনেমার গল্প, যেখানে টাইলার আরেক নতুন মিশনের জন্য নেমেছিল। চলুন গল্প শুরু করা যাক। আমরা শুরুতে দেখতে পাই টাইলার আহত হয়ে ঢাকা বুড়িগঙ্গা নদীতে পড়েছিল এবং তার টিম তাকে উদ্ধার করে হেলিকপ্টারে দুবাই নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য। হাসপাতালে তাকে দেখাশোনা করার জন্য নিক ও তার ভাই ইয়াস তার পাশেই ছিল। টানা 6 মাস এভাবে কোমায় থাকা অবস্থায় হঠাৎ একদিন জ্ঞান ফিরে এলো। অনেক আহত হওয়ার কারণে তার শরীরের অনেক জায়গায় ট্রিটমেন্ট চলতেই থাকে। টাইলার তার আগের জীবনের কথা মনে পড়ে এবং অনুতপ্ত করে। তার কয়েকদিন পরে নিক আর ইয়াস মিলে অস্ট্রিয়ার একটি নির্জন জায়গায় তাকে নিয়ে আসে। ফিরে আসার সময় নিক বলে যে, তুমি অবসরে থাকো, তুমি এই শরীর নিয়ে নতুন কোনো মিশনে যেতে পারবে না। নিক এবং ইয়া চলে যাওয়ার পরে তার পোষা কুকুরের সাথে দেখা হয়। টাইলা তার বাসায় শুয়ে বসে কাটাতে থাকে। স্ক্রিন শিফট হয়ে আমরা গর্জিয়ার একটি গ্রামের দৃশ্য দেখতে পাই। সেখানে জোয়াব নামে এক লোক তার পোষা ছাগলগুলোকে খাওয়াচ্ছিল। তখন জোয়াবের চাচা সেখানে এসে জোয়াবকে বলে, আমি জেলখানা থেকে খবর পেয়েছি তারা তোমার ভাইয়ের শাস্তি 10 বছর বাড়িয়ে দিয়েছে। এটা শুনে জোয়াব সরকারি একজনের সাথে দেখা করতে যায় এবং সরকারি লোকটা দেখতে পায় একটি কবর নির্মাণ করা হচ্ছে। যাই হোক, জোয়াব সেই লোকটিকে জিজ্ঞেস করে তার ভাইকে কোনোভাবে বের করা যাবে কি না। লোকটা তখন জোয়াবেরকে জানায়, তোমার ভাই একজন এজেন্টকে মেরে ফেলেছে, তাই আমেরিকানরা সরাসরি এখানে যুক্ত হয়ে গিয়েছে। আমি চাইলেও এখানে কিছু করতে পারবো না। আমি তোমার ভাইয়ের এবং বউয়ের 2 সন্তানকেই একসাথে থাকার সুযোগ করে দিয়েছি। এটা শোনার সাথে সাথে লোকটাকে জবাব মেরে ফেলে আর আগে থেকে নির্মাণ করা কবরে লোকটা পড়ে যায়। এদিকে জেলখানা দেখা যায়, ডেভিড তার বউয়ের সাথে দেখা করতে যায় এবং তখন তার বউ ডেভিডের সাথে ঝগড়া করতে লাগলো। ডেভিড তার বউয়ের সাথে রেগে গিয়ে বলে, তোমার ইচ্ছা হলে তুমি বের হও, আমার সন্তান আমার সাথেই থাকবে। অন্যদিকে টাইলার মার্কেট থেকে বাসায় এসে দেখে একজন তার বাসায় বসে আছে। টাইলারের সাথে কথা না মিললে টাইলার সেই লোকটিকে চলে যেতে বলে। লোকটি তখন বলে, আমি তোমাকে একটা মিশন দিতে চাই, তোমার এক্স ওয়াইফ তোমাকে একটি মিশনটি দিয়েছে। তার এক্স ওয়াইফের বোন ডেভিডের বউ, তারা জেলখানে আটকে রয়েছে। তোমার এক্স নিয়া বিশ্বাস করে তুমি এই মিশনটি পারবা, তাই ও আমাকে পাঠিয়েছে। নিয়াকে বের করে আনার সময় ডেভিড এর ভাইরা তোমাকে আক্রমণ করবে এবং তোমাকে ওদের সাথে লড়তে হবে। সেই লোকটি চলে যাওয়ার পর টাইলার নিককে ফোন দিয়ে বলে যে, আমি আর বসে থাকতে পারবো না, তুমি তোমার দল গুছিয়ে রেডি হও। এরপর টাইলার আগের মতন মিশনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। পরে সিনে দেখতে পারি যে টাইলার তার দল নিয়ে জেলখানার সামনে হাজির হয়। নিক বাইরে থাকে এবং টাইলার জেলখানার ভিতরে ঢুকে পড়ে। বের হওয়ার সময় নানা সমস্যার সম্মুখীন হয়। টাইলার যখন তাদের আনতে যায় তখন জেলখানা গার্ড সাহায্য করে। ডেভিডের ছেলে এর বাবা খুব ভক্ত ছিল, সে তার বাবাকে অনেক ভালোবাসত। টাইলার যখন বের হইতে চায় তখন একটা কয়েদি দেখে ফেলে এবং সেই সবাইকে ডাক দেওয়া শুরু করে দেয়। সান্ড্রো হলো ডেভিডের ছেলের নাম। সে বের হওয়ার তারপরে বারবার তার বাবার কথা জিজ্ঞেস করতে থাকে। জেলখানার ভিতরে তুমুল মারপিট লেগে যায়, যে যাকে পারছে মারতাছে। যাই হোক, বের হওয়ার সময় যখন 2টা সন্তানকে নিকের কাছে পৌঁছে দেওয়া হয় তখন ডেভিড আর টাইলারের খুব তুমুল মারপিট লেগে যায়। মারপিটের এক সময় টাইলার তার চাকু দিয়ে ডেভিডকে আঘাত করে এবং সাথে সাথে ডেভিড মারা যায়। নিক বাচ্চাগুলোকে নিয়ে জেলখানা গেটের সামনে অপেক্ষা করতে থাকে। টাইলার নিয়াকে নিয়ে বের হতে থাকে। বের হওয়ার সময় অনেক মোকাবিলা করতে হয়। টাইলার যখন বের হয়ে আসে তখন নাগাজি বাহিনীরা তাকে আক্রমণ করতে থাকে। এই সময় সান্ড্রো তার মাকে জিজ্ঞেস করে, কেন তাদের চাচা আমার তাদেরকে আক্রমণ করতে আসছে। নাগাজিরা প্রচুর পরিমাণে গুলি ছুড়তে থাকে এবং টাইলা তাদের সাথে লড়তে থাকে। তাদের বুলেট প্রুফ গাড়ি থাকার কারণে তাদের কারো গুলি লাগে না।
টাইলার এবং তার টিম একটি গোডাউনের ভিতরে যায়। গোডাউনের পেছনে থাকা একটি অস্ত্রবাহী টেন করে সেখান থেকে বের হয়ে পড়ে, কিন্তু নাগাজিরা তখনও তাদের পিছনে ছাড়েনি। নাগাজিরা কয়েকটা হেলিকপ্টার নিয়ে তাদের হামলা করতে লাগে। টাইলার তাদের সাথে মোকাবিলা করতে লাগে। টাইলার তার নাগাজির যুদ্ধের কারণে ট্রেনে ব্রেক নষ্ট হয়ে যায়। ব্রেক নষ্ট হওয়ার কারণে টাইলার সবার শরীরে লেড বেল্ট পরিয়ে দেয়, যার কারণে ট্রেন ক্রাশ হওয়ার ফলেও কারো ক্ষয়ক্ষতি হয় নাই। স্ক্রিন শিট হয়ে আমরা দেখতে পাই জোয়াব তার ভাইকে মর্গে দেখতে থাকে। তার শরীরে ক্ষতবিক্ষত দেখে তাদের ছোটোবেলার কাহিনী মনে পড়তে থাকে। অন্যদিকে ইয়াজ যখন তার হোটেল ম্যানেজারের সাথে কথা বলতে থাকে, সান্ড্রো ফোন চুরি করে তার চাচারের সব কথা বলে দেয়। চাচা ওকে বোঝায় তুমি আমাদেরই, মানে তুমি নাগাজ ফ্যামিলির মানুষ। এর সাথে সাথে সান্ড্রো তার চাচাকে সব লোকেশন বলে দেয়। পর্যায়ে সান্ড্রো টাইলারকে তার বাবার মৃত্যু দোষারোপ করতে থাকে। কথা বলা মাঝখানে টাইলার দেখতে পারে নাগাজি বাহিনীর একটা হেলিকপ্টার তাদেরকে হামলা করতে আসছে। সাথে সাথে টাইলার তার টিমকে সতর্ক করে দেয়। হোটেলে সব দিকেই নাগাজি বাহিনী হামলা করতে শুরু করে। এই সুযোগ সান্ড্রো তার চাচার ওখানে চলে যায়। এক পর্যায়ে সেখানে পুলিশ এসে এবং নাগাজি বাহিনীরা তাকে দেখে যুদ্ধ করতে থাকে, তাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে থাকে। টাইলার এবং তাদের টিম হোটেলে এর সাথে চলে যায়। সেখানে নাগাজির বাহিনী একটি হেলিকপ্টার রাখা ছিল। হোটেলের ছাদে নিক নাগাজির বাহিনীদের সাথে মোকাবিলা করার সময় ছাদ থেকে পড়ে যেতে থাকে। ঠিক সেই সময় টাইলার সব বাহিনীকে মেরে নিকের হাত ধরে ফেলে। সেই সময় জোয়াব টাইলারের সাথে আক্রমণ থাকলে তারা বেঁচে ফিরে। তারা সেই সময় হেলিকপ্টারে পালিয়ে যায়। ইয়াজের শরীরে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কারণে সে সেখানে মারা যায়। হেলিকপ্টার থেকে তারা সবাই টাইলার এর এক্স বয়ফ্রেন্ড নিয়ার কাছে যায়। সেখানে গিয়ে তার ছোট বোন ক্রেটকে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পরে জোয়াব টাইলারকে ফোন করে সান্ড্রোকে নিতে চার্জে আসতে বলে। সাথে সাথে টাইলার গাড়ি নিয়ে বের হইয়া পরে চার্জের উদ্দেশ্যে। সাথে নিক যেতে চাইলে টাইলার নিকরে সাথে নিয়ে নেয়নি। জোয়াবের চাচা জোয়াবকে বলতে থাকে সকল পুলিশ তাদেরকে খুঁজছে, এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। তখন রেখে গিয়ে জোয়াব তার চাচাকে মেরে ফেলে। অন্যদিকে টাইলার চার্চের দিকে চলে গিয়েছে। সেই সাথে জোয়াব এর প্রাইভেট প্ল্যান গ্রেনেড দিয়ে সব উড়িয়ে দেয়। টাইলার যখন চার্চের ভিতরে প্রবেশ করতে দেখতে পায় জোয়াব সান্ড্রো শরীরে টাইম বোমা ফিট করে রেখেছে, তাই টাইলার জোয়াবকে গুলি করতে পারেনি। জোয়াবই তখন টাইলারকে গুলি করতে নেয় এবং সাথে সাথে নিক সেখানে এসে টাইলারকে বাঁচায়। প্রচুর পরিমাণে সেখানে যুদ্ধ হইয়া পড়ে। নিক মারাত্মকভাবে সেখানে আরও আহত হইয়া পড়ে। ফাইনালি টাইলার জোয়াবকে মেরে ফেলে। মারামারির শেষ দিকে সেখানে পুলিশ চলে আসে এবং টাইলার আর নিককে জেলখানা নিয়ে যায়। টাইলারের এক্স সেখানে দেখা করতে যায়। ফিরে আসার সময় টাইলার সেলে ঢুকিয়ে বাইরে আনা হয়। সেখানে টাইলার সেই লোকটিকে দেখতে পায়। মুভিটি শুরুর দিকে টাইলারের কাছে মিশন নিয়ে আসে। লোকটি টাইলারকে বলে, আমি তোমাকে এখান থেকে বের করব যদি আমার আরেকটি মিশন কমপ্লিট করে দাও। উত্তরে টাইলার বলে, আমি আমার টিম ছাড়া কোনো মিশন করব না। লোকটি তখন পেছনে তাকাইতে বলে এবং টাইলার নিককে দেখতে পায়। টাইলার লোকটিকে বলে, আমি আপনার মিশন করে দিই কিন্তু আমি আপনার নামটাই জানি না। লোকটি বলে, আমার নাম জানা লাগবে না, কিন্তু ইয়া জেনে রাখো আমি যার আন্ডারে কাজ করি উনি খুব ভয়ঙ্কর লোক। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এক্সট্রাকশন 2 মুভিটি শেষ হয়। মুভিটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন। আর যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন রাখুন।